আপনাদের জানিয়ে রাখব গ্রামের লোকজনের সামনে কিন্তু প্রেমিকাকে মাথায় সিঁদুর পরিয়ে স্থানীয় একটি মন্দিরে বিয়ে করার পর বেপাত্তা হয়ে গেল প্রেমিক এই ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার কেন্দা থানা এলাকার পুরুলিয়ার কেন্দা থানার গ্রামের যুবক কলেজ পড়ুয়া নীলকমল গোপ যার সাথে দু বছরের সম্পর্ক ছিল স্বামী পরিত্যক্ত এক যুবতী রিনা গোপের এবং এই দুই পরিবার তারা একে অপরের আত্মীয় এবং সেই কারণেই কিন্তু প্রেমিকাকে মেনে নিতে চায়নি তার বাড়ির লোকজন ওই ছাত্রটি তার প্রেমিকার ডাকে গ্রামে এসে গ্রামবাসীদের সামনেই প্রেমিকার মাথায় সিঁদুর পরিয়ে তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করে কিন্তু বিয়ে করা বউকে বাড়িতে নিয়ে গেলে সেখানে বাড়িতে তাকে ঢুকতে দিতে অস্বীকার করে বাড়ির লোকজন আপনাদের জানিয়ে রাখি আরও একবার পুরুলিয়ার কেন্দা থানার দড়োরি গ্রামের ঘটনা কলেজ পড়ুয়া যুবক নীলকমল গোপ যার সাথে সম্পর্ক ছিল দু বছরের সম্পর্ক ছিল স্বামী পরিত্যক্ত যুবতী রিনা গোপের এবং গতকাল সে প্রেমিকাকে গ্রামবাসীদের সামনে একটি স্থানীয় মন্দিরে গিয়ে মাথায় সিঁদুর পরিয়ে স্ত্রী হিসেবে মেনে নেওয়ার পরেও কিন্তু বেপাত্তা হয়ে গেল সেই প্রেমিক